press the bell icon on the YouTube app and never miss another update. দের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন দর্শক? আমি মিতা বলছি, চট্টগ্রাম থেকে। আচ্ছা মিতা, যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। জি, আমি আসলে আমার বাবার ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আমার বাবার বয়স হচ্ছে 50+। হুম হুম। তো উনার বেসিক্যালি 2 সপ্তাহ আগে থেকে প্রবলেমটা, হঠাৎ করে কোমরে ব্যথা বলছিল প্রায় সপ্তাহখানি। হঠাৎ করে নামাজ পড়তে গিয়ে উনার পায়ের যে পাতাটা আছে ওটা পড়ে গেছে, মানে পায়ে কোনো ধরনের জোর পাচ্ছে না, পাটা অপস হয়ে গিয়েছে এবং ঝিমঝিম করছে। তো সেক্ষেত্রে ডক্টর দেখানো হয়েছে, উনি বললো যে ইমিডিয়েটলি MRI করতে হবে। তো MRI করানো হয়েছে, সেক্ষেত্রে উনি বলছে যে L5 এর প্রবলেম আছে। দ্যাট মিন্স উনি যেটা বললো, ডক্টর যেটা বললো, সেটা হচ্ছে কোমরের যে হাড্ডি আছে, হাড্ডির ভেতরে রক্তটা নাকি চাপা পড়ে গেছে, এটা বললো আর কি ডক্টর। তো উনি কিছু ওষুধ দিয়েছেন, ওষুধ খেয়েও আসলে তেমন কোনো ইমপ্রুভমেন্ট পাওয়া যাচ্ছে না। ব্যথাটা বেসিক্যালি 3 সপ্তাহ ধরে চলছে আর কি, এবং হাঁটা চলা করতে পারছে না, পা সম্পূর্ণ অপস এবং পায়ের পাতা পড়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন কি করা যেতে পারে? জি ধন্যবাদ, বুঝেই যাচ্ছে। ক্লিয়ার রোগী মানে এই যে রোগীরা অনেক কিছু ক্লিয়ার বলতে পারে, এটাই ইম্পর্টেন্ট। এখানে বুঝেই যাচ্ছে উনি ওনার বাবার সম্পর্কে যে ডাটাটা আমাদেরকে দিল, ক্লিয়ার একটা কনসেপ্ট, এবং MRI করে কনফার্ম L5-S1-এ ডিস্কের সমস্যা। এখন আসেন ট্রিটমেন্টের ক্ষেত্রে, এখন যে রোগীর অবস্থা, রোগী কিন্তু ব্যথা তো আছে কিন্তু অবশ বলছে, পা অবশ এবং ফুট ড্রপ, পায়ের পাতা পড়ে গিয়েছে। যদি পায়ের পাতা পড়ে যায়, ফুট ড্রপ হয়ে যায়, পসরা পায়খানা ইনকন্টিনেন্সি হয়, ইমিডিয়েট আর্জেন্ট সার্জারি, এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, সার্জারি করতে হবে, কিন্তু যতদিন সার্জারি না হচ্ছে ততদিন ওনার এই যে ফুট ড্রপের কারণে পাটা কিন্তু ফুট ড্রপ থেকে সেকেন্ডারি কমপ্লিকেশন অ্যারাইজ করবে, যে আস্তে আস্তে কাফ হ্যামস্ট্রিং মাসেল টাইট হয়ে যাবে। কারণ যদি ট্রিটমেন্টে না যায়, রিহ্যাবিলিটেশনে না যায়, সার্জারি রিহ্যাবিলিটেশন একটা অংশ মাত্র, এখানে সার্জন সার্জারি করে দেবে, তাকে আবার রিহ্যাব করতে হবে। যে ফুট ড্রপ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, সেটা কিন্তু সার্জারি করলে যে ফিরে আসবে তা না, সেটাকে আবার আপনাকে বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচে, এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি মাধ্যমে আস্তে আস্তে আবার ইম্প্রুভমেন্টে যেতে হবে। আমার সাজেশন, আপনার বেটার যদি ওনার ফিজিক্যালি ফিট থাকে, ওনাকে সার্জারি করতে হবে, সার্জারির পর রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে আসতে হবে। যেহেতু ফুট ড্রপ হয়ে গিয়েছে, পা অবশ হয়ে গিয়েছে, এটা কিন্তু একদিনে হয় নাই, হয়তো আগে থেকে কোমর ব্যথা হচ্ছিল, হতে হতে এখন এটা এফেক্ট মানে আপনার বড় আকারে একটা খারাপের দিকে চলে আসছে। আমার মনে হয় আপনি সার্জনের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ডক্টর, আপনাকে জানতে চাচ্ছি যে এই ইন্টারভেনশনাল যে থেরাপিগুলো করেন, সেগুলো করার জন্য কী ধরনের পদ্ধতিগুলো ইউজ করেন? অ্যাকচুয়ালি আমরা তো ইন্টারভেনশন করি ভিতরে, বাইরে থেকে সব পার্কিটোনিয়াস ভিতরে যাই, তো ভিতরে তো কিছু দেখা যাবে না, শুধু আমাদের দেখতে হবে। দেখতে গেলে আমাদের যেসব, আমাদের অবশ্যই আমরা যে কোনো ইন্টারভেনশন অপারেশন থিয়েটার করতে হবে, অপারেশন থিয়েটার ছাড়া রিস্ক হয়ে যায়। তো রিস্ক মানে সেফ থাকা ভালো, মনিটর থাকে সেখানে, সেখানে অ্যানাস্থেশিয়ার ওষুধপত্র থাকে, এবং আমরা যখন ইন্টারভেনশন করবো তার মানে রোগীকে অজ্ঞান করবো না। ইন্টারভেনশন করার সময় আমাদের আইদার এক্সরে দরকার, সিয়াম বলে থাকে, সিয়াম এক্সরে দিয়ে আমরা দেখে নিডলের খবর, নিডলের পয়েন্টটা কোন জায়গায় গেল, পিন পয়েন্টে গেল কিনা, তারপর ডাই দিয়ে কনফার্ম করে আমরা করব। অথবা লেটেস্ট যেটা হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড, আল্ট্রাসোনো দিয়ে আমরা দেখে অ্যাকচুয়ালি নিডলের পজিশনটা বোঝা যায়। আল্ট্রাসোনোর অসুবিধা যে আমাদের রেডিয়েশনটা লাগতেছে না, হ্যাঁ, এবং একটু ইকোনমিক হয়। তো আল্ট্রাসোনোগ্রাফি থেকে আমরা পেটের ভিতরে, ইভেন আমরা যে প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আপার অ্যাবডোমিনাল ক্যান্সার, পেইন, এই জিনিসগুলো আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে দেখে যে কোন নার্ভ, সিলিয়াক প্লেক্সাস আমরা ব্লক করি। আমার একটা ভিডিও ফুটেজ ছিল, আনফর্চুনেটলি এটা ওপেন করা যাচ্ছে না। তো নিডল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল দিয়ে, পেট দিয়ে নিডল ঢুকায় দিয়ে, ওই ইয়া দিয়ে, ওই আল্ট্রাসোনোগ্রাফি দেখে একদম সিলিয়াক প্লেক্সাসের আশেপাশে যখন যাবে, তখন ডাই দিয়ে ওখানে আমরা সাম কেমিক্যালস সাবস্ট্যান্স দিয়ে, অ্যাবসোলিউট অ্যালকোহল বা ফেনল বা স্টেরয়েড দিয়ে আমরা পেন রিলিফ করি। ফর প্রলং টাইম পেন রিলিফ থাকে, কারণ আমরা জানি যে ওই ক্রনিক প্যানক্রিয়াটিক ক্যান্সার পেন ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। অবশ্যই আমরা জানি যে ক্যান্সারের পেন সাংঘাতিক, তো ওগুলো আমরা ওই ডিস্ট্রাকটিভ পদ্ধতিতে ম্যানেজ করি, করে থাকি। আমরা শুনবো আপনার কাছে আরও অনেক, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক শ্রোতা, যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।